वाई टोयेंटी फोर दर्शक स्वागत जानिए शुरू करछी आमिर हुसैन लस्कर। आजकेर संबादे जावार आगे देखे नीन आजकेर संबाद शिरोनाम। करीमगंज जिलार कालीगंजे थाका काली मंदिरे दुस्साहसिक चुरी, पुलिसी तदंत शुरू होलेओ दरपाकड़ेर खबर एखन पर्यन्त पावा जायनि। हाइलाकान्दि जिलाय माइनरिटी स्कलारशिपे बृहत् आकारेर केलेंकारि, तदंत दाबी करलेन अलगापुर समष्टिर विधायक हाजी निजामुद्दीन चौधुरी ओ छात्र संस्था आशु। करीमगंज जिलार कालीगंजे काली मंदिरे चुरी, चुरेर दल सोनार उपासह हाथिए निये जाए 3 लक्षाधिक टाकार सामग्री। चुरेर दल मंदिरेर थाला भेंगे सोनार उपासह नगद टाका हाथिए नेय। मंगलवार सकाले मंदिरेर पुजारी मंदिर खुलते गेले देखते पान मंदिरेर थाला भांगा। संगे संगे तिनि मंदिर परिचालन कमिटीके अवगत करान। घटनार खबर पेये छुटे आसेन पुलिशेर डीएसपी सुधन्य शुक्लबैद्य, स्थानीय विधायक जामाल उद्दीन आहमेद, उत्तर करीमगंजेर विधायक कमलाक्कर देवप्रकाश। पुलिस तदंत शुरू करेछे। गत एक सप्ताहेर मध्ये मंदिरे द्वितीयबार हामलार घटना घटल। गत एक सप्ताह आगे हाइलाकान्दि जिलार शिव मंदिरे शिवलिंग भांगचुर ओ दुष्कृतिकारीदेर हामलार घटना घटेछिल। আমি বলছি আপনাদেরকে, আজকে আমরা এসে আমরা তো ভিতরে ঢুকতে পারছি না, কারণ পুলিশের লোকরা আসবেন, তো তাদেরকে নিয়ে আমরা ঢুকে দেখতে পাই যে তালাটা ভেঙেছে, যে শাবল ব্যবহার করে যে শাবলটা পর্যন্ত বাইরে ফেলে রেখে গেছে, প্রণামী বাস্কটা বাইরে রেখেছে, এবং মায়ের গায়ে যে স্বর্ণালঙ্কার ছিল, রৌপ্য অলঙ্কার ছিল, সবগুলো খুলে নিয়ে গেছে। বাসনপত্র যেগুলো মূল্যবান বস্তু ছিল সবগুলো মিলিয়ে 3 থেকে 3.5 লাখ টাকা আনুমানিক। রাজ্যের কিংবা কেন্দ্রের সরকার শিক্ষা বিভাগের উন্নয়নের জন্য কিংবা শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য ছাত্রছাত্রীদের শিক্ষামুখী করতে শিক্ষার অধিকার আইন প্রণয়ন করে শিক্ষার বিস্তার লাভ করার জন্য হাজারো কৌশল নিলেও একাংশ বিভাগীয় আধিকারিকদের দুর্নীতির জন্য এবং কিছু এলাকায় দালাল শ্রেণীর লোকেদের জন্য শিক্ষা বিভাগ মাথা তুলে দাঁড়াতে পারছে না, এমনই এক গুরুতর অভিযোগ উত্থাপিত হলো হাইলাকান্দি জেলায়। আপনারা শুনলে আশ্চর্যান্বিত হবেন। হাইলাকান্দি জেলায় মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারি হয়েছে মোটা অঙ্কের টাকার, শিশুদের বঞ্চিত করে বা শিশুদের মুখের গ্রাস কেড়ে নিয়ে নেওয়া হয়েছে। বিভাগীয় আধিকারিক সহ বড় বড় রাগব্বুয়ালরা জড়িত রয়েছেন এই বৃহৎ কেলেঙ্কারিতে। উপযুক্ত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে আসল সত্য, তাই তদন্ত দাবি করল ছাত্র সংস্থা আশুর হাইলাকান্দি জেলা কমিটি। সাংবাদিক সম্মেলন ডেকে এই বিষয়ে তদন্ত দাবি করেন তারা। এছাড়াও এই হাইলাকান্দি জেলার মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির তদন্ত দাবি করেছেন আলগাপুর সমষ্টির বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি মাইনরিটি স্কলারশিপ কেলেঙ্কারির তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানিয়েছেন। প্রথমে আপনারা সবাইকে ধন্যবাদ দিই যে আজকে আমার পাশে আসার জন্য। আমি হাইলাকান্দির যে অবস্থা, দুর্নীতির যে অবস্থা, সেই অবস্থার উপরে আমি নিজে লজ্জিত যে হাইলাকান্দির যে দুর্নীতি, সেই দুর্নীতি আজকে না অনেকদিন আগে থেকে চলে আসছে। আমি দেখছি বিভিন্ন এনজিও, বিভিন্ন সংগঠন, বা আমি দেখেছি কৃষক মূর্তি হাইলাকান্দি জেলাতে সদর থানাতে একটা এফআইআর করেছে। সত্যি আমার বলার ইচ্ছা ছিল না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে বলতে আমি নিজে লজ্জিত হয়ে গেছি। কিন্তু অনেক প্রেশার এসেছে যে আপনি একজন বিধায়ক হিসাবে দুর্নীতির কথা কিছু বলেন না। এই স্কলারশিপ নিয়ে যে দুর্নীতি হয়েছে, মাইনরিটি স্কলারশিপ নিয়ে, মাইনরিটি স্কলারশিপ অলরেডি গরিব ছাত্রদের জন্য, আমি রিগার্ডিং আলগাপুর মুর্শিদুল আলম একাডেমি
নিয়ে আমি কথা বলবো। যে 2014 তে মুর্শিদুল আলম একাডেমি বন্ধ হয়ে গেছে, 14, 15, 16, 17, 18, 19, 20 বন্ধ হওয়ার 6 বছর হয়ে গেছে। 19 আমি দেখেছি মুর্শিদুল আলম একাডেমির নামে ছাত্রর নামে স্কলারশিপ, যেগুলা কিছু দুষ্কৃতিকারী যে কাণ্ড করেছেন সমাজের জন্য এটা খুবই ক্ষতিকর। বা হাইলাকান্দির বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গা আজকে রাজীব দার নাম এসেছে, সত্যি আসবে, কিছু না কিছু করেছেন। আজকে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করা 2-4 জনের নাম এসেছে। আমি হাইলাকান্দি ডিসি এবং এসপিকে বলবো, ওদের উপরে যে অভিযোগ আনা হয়েছে আমি নাম বলবো না, অতি সত্তর ইনকোয়ারি করি, ওদেরকে যাতে জেলে পাঠানো যায় সেটা আমার দাবি। আর সেটা আমারও দাবি নয়, আমার দাবি মানে আলগাপুর সমষ্টির প্রত্যেক জনসাধারণের দাবি। আমাকে সেটা প্রেশার করা হচ্ছে যে আপনি মুখ কেন খুলেন না। আমি ভাবছিলাম আমি নিজে লজ্জিত, এত দুর্নীতি সেটা না বলার জন্য ভাবছিলাম, কিন্তু প্রেশারে বলতে হয়েছে। তাই আমি বলবো যে এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করে কোটি কোটি টাকা আত্মসাত করে গরিব ছাত্রদের স্কলারশিপ আত্মসাত করা, সেটা বরদাস্ত করা যাবে না কখনো। তাই হাইলাকান্দি জেলা প্রশাসনকে আমি অনুরোধ করব যে এটা ইনকোয়ারি করতে অতদিন লাগে না, খুব বেশি জলদি ইনকোয়ারি করে সেটার ব্যবস্থা নেবার জন্য। আর আসামের মুখ্যমন্ত্রী আমি শ্রীযুক্ত সোনোয়াল ডাঙ্গরিয়ার কাছে অনুরোধ করব, আমি বিত্তমন্ত্রীর কাছে, ফাইন্যান্স মিনিস্টারের কাছে আমি অনুরোধ করছি যে স্কলারশিপ সেটা আপনার বিভাগ, আপনার কাছে আমি অনুরোধ করছি যে আপনার এই বিভাগে চাকরি করা মানুষ আত্মসাত করেছে, আপনি অতিসত্ব সেটা ব্যবস্থা নেবার জন্য। কারণ মানবিক দৃষ্টিতে খুবই খারাপ, কোটি কোটি টাকা আত্মসাত করা সেই স্কলারশিপের নামে। দেখা গেছে 15 বছরের বাচ্চা, 40 বছরের জোয়ান মানুষে সেই মিথ্যা বুয়া অ্যাকাউন্ট দিয়া সিএসপির মাধ্যমে আলগাপুরের টাকা শিলচর সিএসপিতে উঠানো হয়েছে। এই সিএসপি যেগুলা মানুষে কেলেঙ্কারি করেছে সবাইকে অতিসত্ব যাতে অ্যারেস্ট করে ওদেরকে জেলে পাঠানো হয়, কঠোর শাস্তি দেওয়া হয়। এই সমাজ যারা নষ্ট করে ওদেরকে আমরা অনুরোধ করছি, যেও হোক না কেন, ডাকে বাবা যায় তাকে কঠোর ব্যবস্থা নেওয়া তার উপরে। কারণ এই সমাজ নষ্ট করছে ওরা, সমাজের কলঙ্ক। আপনার বিভাগের মানুষ হাইলাকান্দি এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করা মানুষ, ওরা হাতে হইছে সেইগুলা, ওরা গোয়ারি থেকে ফাইল এনেছে। আমরা নাম বলবো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারা কারা করেছে। আপনি অতিসত্বর ব্যবস্থা নেন, আপনাকে বিলম্ব অনুরোধ, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যাতে হাইলাকান্দির মানুষের যেগুলা সংগঠনে, যেগুলা যুবকে, যেগুলা ছাত্র সেই প্রতিবাদ করে যাতে তারা ন্যায় পায় সেই অনুরোধ করি। আমরা ওনাকে এবং ওনার এই অফিসের কর্মীবৃন্দকে, সরকারি কর্মীবৃন্দকে, আসাম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের এবং হাইলাকান্দি আইএস অফিসের আইএস সহযোগে সবাইকে আমরা এই সন্দেহের চোখে আমরা দেখছি, বা ওনারা ওনাদের দ্বারা এই দুর্নীতি সংগঠিত হয়েছে তুলে ধরছি, যার কারণে আমরা যেহেতু এই দুর্নীতি সংগঠিত হওয়ার অনেকদিন হয়ে গেছে, হয়তো বা অনেকে বলতে পারেন আসু মানে অনেকদিন হয়ে গেল বা এই দুর্নীতি নিয়ে কেন মুখ খুললো না। আমরা আমাদের হাতে এভিডেন্স ছিল না, বা আমরা এভিডেন্স মানে সংগ্রহ করে আমরা আপনাদের সম্মুখে এসেছি। আজকে এইগুলা হলো অ্যাকাউন্ট, এইগুলা ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট বানিয়ে এইগুলা ছাত্রবৃত্তির পয়সা লুটপাট করা হয়েছে। সেইখানে অনেকগুলো স্কুল আছে,
বা অনেকগুলা ছাত্রছাত্রীর নাম আছে, কিন্তু বাস্তবে ওরা ছাত্র নয়। যদিও ওরা মানে ছাত্রদের ফটোগ্রাফ ইউজ করা হয়েছে, কিন্তু মানে নাম বা অ্যাকাউন্ট নাম্বার অন্যের, মানে এটার সঙ্গে মানে অন্যটার মিল নেই। এবং ওদের এইজ 30, 40, 45, 50, ওরা কি কখনো ছাত্র হতে পারে? তাই বেশিরভাগ ক্ষেত্রে এই রকমের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। তাই আমরা দাবি করছি এবং আহ্বান জানাচ্ছি যে অতি শীঘ্রই, ইতিমধ্যে আমরা জানি আমাদের জেলা উপায়ুক্ত মহোদয় একটা ইনকোয়ারি দিয়েছেন, তাই সঠিকভাবে যাতে এই ইনকোয়ারিটি আগবাড়ে সেটা আমরা কামনা করব। এবং আমরা আসো হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে যতটুকু সেই ব্যাপারে জেলা প্রশাসনকে সাহায্য সহযোগিতা করার আমরা করে যাব, কিন্তু দুর্নীতির শিকড়ে যেতে হবে এবং দোষীদেরকে করায়ত্ত করতে হবে, সেটা আমাদের দাবি। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।